নকল পণ্যের জিঞ্জিরা এখন শিল্পনগরী, তৈরি হচ্ছে জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ, বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। একসময় তাচ্ছিল্য করা হলেও আজ সেখানে শিল্পনগরী। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ তৈরি সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এসব জাহাজের 25% যন্ত্রাংশই যোগান দিচ্ছে পাশেই গড়ে ওঠা মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক, হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক দামি দামি যন্ত্র। ছোট বড় জাহাজের পাখা এখানে তৈরি হচ্ছে পেশাদার দক্ষ হাতে। যে কোনো ইঞ্জিন চালিত নৌকা পাখার উপর নির্ভরশীল। ছোট নৌজানের পাখা সাধারণত অ্যালুমিনিয়াম এবং বড় নৌজানের পাখা তামার হয়ে থাকে। জানা গিয়েছে জাহাজের পাখা নির্বাচনে তামার পাখাই সব থেকে জনপ্রিয়। পাখাটা পিতলের বানানো হয় এই কারণেই লোহারও পাখা আছে, ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে, যখন পাখাটা কিছুর সাথে বাড়ি খায় পিতলের হইলে ভাঙ্গা যায়, আর যদি লোহার হয় এটা ভাঙে না, ইঞ্জিনে যায় প্রেশার পড়ে, যার কারণে লোহা বা এসএস এইগুলার পাখা চলে না। ঢাকা কেরানীগঞ্জের খেজুরবাগে জাহাজের পাখা তৈরির শিল্প। এখানে বিভিন্ন মাপের পাখা তৈরি করা হয়। জাহাজের পাখা তৈরির মূল উপাদান তামা বা পিতল। তামার গুণগত মানের উপর নির্ভর করে পাখার দাম। এটা আপনার পার কেজি 1100 টাকা আছে, 1000 টাকা আছে, 1050 আছে। এটা আপনার তামা ভালো পিতল এর উপরে ভিত্তি করে। একটি জাহাজের পাখা তৈরিতে 1 থেকে 2 দিন সময় প্রয়োজন হয়। পাখা তৈরির প্রক্রিয়া অনেকটাই স্বর্ণের গয়না তৈরির মতো। এটা পাখার সাজ করতেছে আর কি। এটা আপনার এই এক সাইডে বালু থাকবো, এটা ফর্মা মাঝখানে, এটার উপরে আবার আরেকটা পাট হইব। ওই পাটটা উঠানোর পরে এই ফর্মাটা উঠায় ফেলামু, তারপর ওই পাটটা আবার এটার উপরে চাপাই দিলে পরে ভিতরে গ্যাপ থাকবে, এই যে পাখাটা, এই পাখাটার গ্যাপ থাকবো ভিতরে, তো উপর দিয়ে মাল ফেলাইলে আপনার পিতল ঢাললে এই ফর্মার মাপে আর কি পাখা হইব। যেমন এক কথায় ছোটোবেলায় যদি বালুতে খেলে থাকেন, ওই যে পা দিয়া বালু দিয়ে বানাইছেন না, ওই রকম ভিতরে পায়ের গ্যাপটা থাকে না, ওই রকমই। ক্রেতার চাহিদা অনুযায়ী পাখা তৈরি করে দেওয়া হয় এখানে। এছাড়াও পাওয়া যাবে নানা ধরনের ও সাইজের রেডিমেড পাখা। অর্ডার দিলেও বানাই, যেমন এটা অর্ডারই, আবার এটাও অর্ডারই, আবার এমনও বানায় রাখি। অনেকের দেখা গেছে হঠাৎ পাখা ভেঙে গেল, তখন এই বানানো না থাকলে তার আর্জেন্ট দরকার, লোড জাহাজ থাকে তখন তো আর সমস্যা তার, এই কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে পাখা বানায় রাখতে হয়। পাখার কারিগর বলেন তাদের এক একটি পাখা সর্বনিম্ন 10 কেজি থেকে প্রায় সর্বোচ্চ 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে বর্তমানে এই শিল্প হুমকির মুখে। জানা যায় এখানকার অনেক কারিগর তাদের ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় স্থানান্তর হচ্ছেন, অনেকেই হারাচ্ছেন তাদের চাকরি, বিঘ্নিত হচ্ছে তাদের কর্মজীবন। মালিক শ্রমিক বলছেন ছোট থেকেই এই কাজের উপর তাদের জীবিকা নির্ভরশীল। তাদের একটাই প্রশ্ন, কি করবেন তারা? না জাহাজ চলে না, বেটা টিপ মারতে পারে না, আর টিপ না মারলে তো নদীতে জাহাজ চলবে না, জাহাজ না চলে তো আমাদের কাজ নষ্ট। টিপ হইব, জাহাজ চলবো, আমরা কাজ করুন, সবকিছু মিলে প্রায় আজকে বছরখানি ধরে ব্যবসা পরিস্থিতি অনেক খারাপ। স্টাফে বেতন দিতে কষ্ট হয়ে যায়, জমিদারে ভাড়া দিতে কষ্ট হয়ে যায়, আঙুল চলতে কষ্ট হয়ে যায়। দেখুন করোনা কালে এটি বন্ধ করে দিয়ে, করোনা এরকম মিশিং আর একটা ছিল, বেশ চালাইছে স্টাফ কয়েক মনে হয় না আসলেন 10 জন, প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া, আমি স্টাফ চালাইতে হইব, স্টাফের ভাড়া দিতে টাকা দিতে পারি না। তারপরে যেরকম মনে করেন আপনার জমিদারের ভাড়া, তারপরে এই যে করোনার পর থেকে মনে হয় অবস্থা অনেক খারাপ। অন্য পারি পারলে দোকান এটাও ছেড়ে দিতে পারি, আমার দোকান দুইটা ছিল, এখন একটা আছে, পারলে এটাও ছেড়ে দিই। ব্যবসা মানে মনে হয় হাল হয়েছে, মনে করেন পেটের ভাতি জুড়ে না, সারা জীবন এই কাজই করে আসি, আল্লাহ যতদিন বাসায় এই কাজই করে যেতে হইব, আর নইলে না পারলে রিক্সা চালাবো, এছাড়া রাস্তা নেই। আমাদের এই লাইনটা জাহাজের সাথে হইলো কালেকশন, যেরকম সার্ভিস, যেরকম বলগেট, এটির সাথে হইলো কালেকশন, মানে এগুলো যদি না চলে তাহলে আমাদের এই কাজ তো হবে না। আগে যেরকম এই পদ্মা সেতু অনের আগে অনেক কাজ হয়েছে, পদ্মা সেতু অনে আমাদের এদিকের কাজ কমে আছে, মানে আমাদের এই সমস্যা। এই মনে করেন কারখানা ভাড়া দিতে হয়, ওই তেলের দাম, তারপরে সোয়াগার দাম, কালির দাম, অনেক দাম, ওইভাবে আমরা টাকাটা পাই না। সপ্তাহ বইরে কাজ করলে দেখা গেছে 1-1.5 হাজার টাকাও বাসায় নিতে অনেক কষ্ট হয়ে যায়, তো কী করুম, অনেক লাইন শিখে গেছি গে, এটা অনেক করুমটা কী।